আজ আমি রান্না করব পুঁই শাক আলু দিয়ে ও চিংড়ি মাছ দিয়ে তরকারি। লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি। কড়াইটা গরম হয়ে গেছে আগে থেকে বসিয়ে রাখা। এখন আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হালকা বাদামি কালার জন্য অপেক্ষা করি। হালকা বাদামি কালার হয়েছে, আমরা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। হালকা করে পানি দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প করে গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। কষানোর জন্য অপেক্ষা করি। দেখুন আমাদের কষানো হয়ে গেছে। আমরা পুঁই শাক আর আলু দিয়ে দিচ্ছি। কষানোর জন্য ঢেকে দিচ্ছি। দেখুন আমাদের প্রায় কষানো হয়ে গেছে। একটু কষানো হবে, আবার ঢেকে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা খুবই হালকা করে ঝোল দিয়ে দেবো। হয়ে গেছে 5 মিনিটের জন্য আমরা ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর দেখুন আমাদের তরকারি হয়ে গেছে। আমরা নামিয়ে নেবো।